আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতি তারিপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন, এই তারিপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা তেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আপনারা ডক্টর শফিকুর রহমানকে ফিরিয়ে দিন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন। মাওলানা রফিকুল ইসলাম খানকে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন। তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়, বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে। এখানে যারা যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, ছাত্র যুবকরা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, 2008 সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন? 2023 সালের শেষ, 2024 সালের শুরু, আমাদের ভোট দিয়ে নির্বাচন শুরু হবে। এই ভোটের আন্দোলনে কোনো বাধা আমরা মানব না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। জামাত ইসলামী হলো এমন একটি রাজনৈতিক সংগঠনের নাম যেই সংগঠনটি বাংলাদেশের বর্তমানে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক সংগঠন। জামাত ইসলামী হলো সেই সংগঠনের নাম যেই সংগঠনটি বাংলাদেশের 15% মানুষের প্রতিনিধিত্ব করছে বর্তমানে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে এই জামাত ইসলামীর যে নিবন্ধন অবৈধভাবে বাতিল করা হয়েছে, আদালতের কারে বন্দুক রেখে এই সংগঠনের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা তীব্র ভাষায় বলতে চাই, অবিলম্বে আমাদের নিবন্ধনকে ফিরিয়ে দিন, আমাদের বন্ধুবেশগুলোকে খুলে দিন, আমাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ করে দিন। সম্মানিত ভাইরা, এই অধিকার আন্দোলনের আমরা রাজপথে নেমেছি, আমরা অধিকার না আদায় করা পর্যন্ত ফিরে যাব না, আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামাদের মুক্তি দিতে হবে। আমাদের দাবি, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজম, যিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা ঘোষণা করে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের নজির স্থাপন করেছেন, আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং তার অধীনে নির্বাচনের মাধ্যমে জনরায়ের ভিত্তিতে আগামী দিনে সরকার গঠনের ব্যবস্থা করতে হবে। আজকের এই দাবি শুধুমাত্র জামাত ইসলামের দাবি নয়, আজকের এই দাবি শুধুমাত্র ছাত্র শিবিরের দাবি নয়, আজকে এই দাবি বাংলাদেশের আপামর 18 কোটি জনতার দাবিতে পরিণত হয়েছে। এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আমরা জানি পথের কাঁটাও হাত না লাগালে সরে না, সুতরাং এই জগদ্দল পাথর সরাতে হলে আমাদের শুধু শরীরের কাম নয়, বুকের তপ্ত রক্ত দিয়ে ময়দানে ভূমিকা রাখতে হবে। পরিশেষে বলতে চাই, সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে আছি আমাদের জানি, আমাদের সাবেক এক নেতা বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের 2টা গুণ যেটা বিল্ট ইন পাওয়া যায়, এরা যদি এরা আওয়ামী লীগ ইজ এ কাস্ট ইন্ডিপ ফর দ্য নেশন, এই জাতির জন্য তার একটা অভিশাপ, এরা যদি ক্ষমতায় থাকে খুব গুণ হত্যা দুর্নীতি মামলা এগুলো দিয়ে অতিষ্ঠ করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করে। বর্তমান সরকার এবং প্রশাসন অনেক অপকৌশল করেছে, আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করে এখানে হাজার হাজার শিবিরের নেতা এবং কর্মীদেরকে গ্রেফতার করে বলা হয়েছে এরা সন্ত্রাসী, কিন্তু আজকে কি প্রমাণ হচ্ছে? আজকে তা আপনি প্রমাণ করেছেন, জামাত ইসলামী
একটি শান্তিপূর্ণ দল শান্তিপূর্ণ সমাবেশ তারা করতে পারে। বর্তমান প্রশাসনকে আমরা স্মরণ করে দিতে চাই, জামায়াত ইসলামী পাকিস্তান আমলে এই আওয়ামী লীগ সহ স্বৈরাচার আয়োগের বিরুদ্ধে সংগ্রামে আন্দোলন করেছিল। বর্তমান প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবুর রহমান জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির সাথে একসাথে বসে গ্রুপের টেবিল বৈঠক করেছে। কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন আমরা সংগ্রাম করেছি। সাতলা সত্তরে ঐতিহাসিক জামায়াত ইসলামের সমাবেশ হয়েছে 87 সালে ওই জামায়াত ইসলামের হাজার লক্ষ জনতার সমাবেশ থেকে তো একটি ডিল নিক্ষিপ্ত হয়নি। জামায়াত ইসলামী 1993 থেকে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি এই কেয়ারটেকার সরকারের জন্য আমরা আন্দোলন করেছি। 173 দিন আন্দোলনে হরতালে বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, কিন্তু জামায়াত ইসলামীর কোন কর্মীর বিরুদ্ধে একটি অভিযোগ নাই। তাহলে জামায়াত ইসলামীকে বিশৃঙ্খল সংগঠনের কথা বলে গতকাল পুলিশ কমিশনার সাহেব বলেছিলেন যে আমরা দিতে একটি চিন্তা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই, শুভ বুদ্ধির উদয় হয়েছে। আপনারা আমাদের আইনজীবী নেতৃবৃন্দকে প্রথম গ্রেপ্তার করেছিলেন, পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি আমাদের উপস্থিত আজকে সকল আইনজীবী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা এই সাহসী ভূমিকা পালন করে আমাদের এই সমাবেশের বাস্তবায়নে তারা ভূমিকা রেখেছে। সংগ্রামী জনতা বলতে চাই, জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক আন্দোলন। জামাতের এই আন্দোলনকে স্তব্ধ করা দেওয়ার জন্যে জামায়াত ইসলামীর নিবন্ধন যখন এখনও সুপ্রিম কোর্টে, সেটা আদালতের অধীনে আছে, তারপরও প্রশাসন আমাদেরকে বলে অনিবন্ধিত এসে বলে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে হয়রানি করেছেন। আপনাদের বুঝতে হবে বাংলাদেশে 11টি সংসদ নির্বাচন হয়েছে, 11টি সংসদ নির্বাচনের মধ্যে 4টিতে আমরা অংশগ্রহণ করে নেই, 1973, 1988, 1996 আর 2014, আর 60টিতে অংশগ্রহণ করে জামায়াত ইসলামী 1টিতে 6টি আসন, 1টিতে 10টি আসন, 1টিতে 17টি আসন, 1টিতে 18টি আসন, 1টিতে 3টি আসন, 1টিতে 2টি আসন লাভ করেছে। সেই দলের নেতা এবং কর্মীদেরকে আপনারা সন্ত্রাসী বলবেন, আপনারা সংবিধান লঙ্ঘনকারী। তাই আসুন, জামায়াত ইসলামী আজকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে পরিষ্কার বার্তা দিচ্ছে, আমাদের নেতৃবৃন্দ যাই বলেন তা আমরা হুবহু পালন করি। আমাদের নেতৃবৃন্দ যদি কর্মীদেরকে বলে চুপ, তারা চুপ থাকে। সেই সংগঠনের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, জামাতের নেতা কর্মীরা প্রতিবাদ করবে না। সংবিধানের আলোকে দেশ পরিচালিত হবে তো কোনো সন্দেহ নেই, সংবিধান প্রয়োজনে পরিবর্তন করতে হবে এবং পরিবর্তিত সংবিধানের ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। বন্ধুরা বলছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন তো ওনারাই চান, সবচেয়ে বেশি চান, ঠিক আছে না, আমরাও চাই, তাহলে অসুবিধার কথা, আপনারাও চান আমরাও চাই, তাহলে তো হয়ে গেল সমাধান, হয়েছে না হয় নাই নীতিগত ভাব। তো তাহলে আপনারা ক্ষমতায় থেকেই কেন চান, তাহলে একটু ভারী হয়ে গেলো না, প্লেইং ফিল্ড হইল না, তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, আপনারা সরেন আমরাও থাকবো না। মাঝখানের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট নিরপেক্ষ, নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে নিরপেক্ষ সরকার। গণতন্ত্রের প্রধান কারণ হচ্ছে ক্ষমতা, ক্ষমতার প্রধান উপাদান হচ্ছে নির্বাচন, নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে অবাধ সুস্থ নিরপেক্ষ সকলের জন্য সমান সুযোগ সুবিধা। এখানে এসে তো আপনি গণ্ডগোল, আপনি ক্ষমতায় থাকবেন নির্বাচন হবে, আমরা নিচে থাকবো তো সম্মত হইল না, তাহলে বোঝা যায় ডাল পে কুচ কালা হায়, কুচ কালা হায়। ওবায়দুল কাদের সাহেব বলেন উন্নত বিশ্বের মতো এই দেশেও সেই সিস্টেমে হবে, খুবই ভালো কথা।
খুবই ভালো কথা। আমি এক জায়গায় বলেছিলাম যে আপনি তিনটি উন্নত বিশ্বের দেশের নাম বলেন, যে দেশের সরকার থাকা অবস্থায় নির্বাচন হয় এটা আমরা জানি, কিন্তু নির্বাচনের সময় দিনের ভোট রাতে হয়, নির্বাচনের সময় নির্বাচনের আগেই নমিনেশনের আগেই মোর দেন মেজরিটি এমপি অটোমেটিক ঘোষণা হয়ে যায়, এরকম তিনটা দেশের নাম আপনি বলেন আমরা যাইয়া দেখি আসি, সাথে আপনাকেও নিয়ে যাব। যদি এরকম উন্নত দেশ পাওয়া যায় তাহলে ঢাকায় এসে আপনার সাথে আলোচনা করব। আছে এরকম দেশ? লজ্জা ইমানের একটি অংশ, ঠিক কিনা? কিছুটা তো লজ্জা থাকতে হবে না তাদের, বুঝে শুনে তারপরেও আমি যখন নেতারা এভাবে অগাধ মিথ্যা কথা বলে আমি চোখের দিকে তাকাই থাকি, চোখটা কি ছোট হয়ে যায় না একমত ঠিক মতো থাকে, আমি দেখলাম যে পুরা চোখ মেয়েরা মিথ্যা কথা বলতে থাকে। এই এই জাতির জন্য এটা সত্যিই দুর্ভাগ্য, এই একটি মাত্র জাতি যারা ভাষা আন্দোলনের জন্য ভিন্নভাবে লড়াই করতে হয়েছে এটি বঞ্চিত হয়েছে, এই একটা জাতি যারা দুইবার স্বাধীনতার সংগ্রাম করে বিজয় অর্জন করেছে, এই একটি জাতি, এই একটি জাতি যারা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতার পরে সত্য কথা বলার, তাদের অধিকার দেখার, সুষ্ঠু নির্বাচনের এই ব্যবস্থা দেখতে পায়নি এই মঞ্চের বছর, ১৪ গিয়েছে যা, ১৮ গিয়েছে যা, ২০২৩ সাল এইভাবে আর যাবে না, যায় যাবে যাকে দিন এভাবে আর যাইবে কয়দিন, দিস ইজ দ্য লাস্ট টাইম, এবার নির্বাচন হবে নিরপেক্ষ কেয়ারটেয়ার সরকারের অধিবেশন, যদি আওয়ামী লীগ এটা বুঝে নিরপেক্ষ নির্বাচন চান তাহলে আসুন, নিরপেক্ষ নির্বাচন কেয়ারটেকার সরকার কীভাবে গঠিত হবে সে নিয়ে আমরা সকলে মিলে আলোচনা করি, এবং আমার বিশ্বাস তাতে একটা সমস্যার সমাধান হবে।